গরু পাচার মামলায় ফের সক্রিয় আদালত আদালতের নির্দেশে তিনজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা গরু পাচার মামলায় এনামুল হকের বিভিন্ন বাণিজ্যিক দপ্তর দোকান চালকলে ব্যাপক তল্লাশির পরেই গরু পাচার মামলায় এনামুল ঘনিষ্ঠ তিন ভাগ্নে জাহাঙ্গীর আলম হুমায়ুন কবির এবং মেহেদি হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল জঙ্গিপুর আদালত সূত্রের খবর দু সপ্তাহ ধরে ওই তিন ভাইয়ের মার্বেলের দোকান চালকল এবং কলকাতার বিভিন্ন অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা উদ্ধার হয় বিপুল নথি বেআইনি নিয়োগ সহ গরু পাচার মামলার একাধিক নথি উদ্ধার করে গোয়েন্দারা অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডেকে পাঠানো সত্ত্বেও তারা হাজির হননি তারপরেই সিআইডির তারপরে তদন্তকারী সংস্থার তরফে গ্রেপ্তারি পরানা জারি করার জন্য আদালতে আবেদন জানান আদালত গতকালকে ওই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে এক তদন্তকারী অফিসার জানান প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই তিনজন আরব আমির সাহিতে পালিয়েছেন গ্রেপ্তারি পরানার পরবর্তী পদক্ষেপ হিসাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকে এগোচ্ছে তদন্তকারী সংস্থা দিল্লির তিহার জেলে বন্দি এনামুলকেও জেরা করতে চান সিআইডির তদন্তকারীরা এই বিষয়েও আদালতে আবেদন করা হয়েছিল আদালত তা মঞ্জুর করেছে সামনের সপ্তাহে সিআইডির একটি দল দিল্লিতে গিয়ে জেরা করার কথা তদন্তকারীরা জানান জেরার পরে প্রয়োজন হলে এনামুলকে সিআইডি হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তারা গোয়েন্দা সূত্রের খবর এনামুল সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পরে তার সব ব্যবসা দেখভাল করছিলেন ওই তিন ভাগ্নে সিআইডি তদন্ত শুরু করতেই গাঢা দিন তারা প্রাথমিকভাবে সিআইডি জানতে পেরেছে মুর্শিদাবাদের ও মার্বেলের দোকান ছাড়াও তাদের আরও সম্পত্তি আছে তার হদিশ পেতে এদিন জেলার লালগোলার বিভিন্ন জায়গায় হানা দেন তদন্তকারীরা তাদের দাবি কলকাতার বেন্ডিং স্ট্রিটের অফিস ছাড়াও অন্যত প্রচুর অফিস রয়েছে এবং কলকাতার বুকে রয়েছে একাধিক সম্পত্তি এবার তিহার জেলে গিয়ে এনামুলকে জেরা করেই এবং এনামুলকে তাদের হেফাজতে নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে রাজ্যের সিআইডি